এটা থেকে আপনি বিদ্যুৎটা সরাসরি তৈরি করে আপনার বাসার যত লাইট ফ্যান আছে এগুলো আপনি সরাসরি সূর্যের আলো থেকে আপনাকে আউটপুট দিতে পারে, আর এটাতে রিজার্ভ করেও রাখবে আবার আপনাকে আউটপুটও দিয়ে দেবে, দুইটা একসাথে হয়। এটা হলো হাইব্রিড সিস্টেম। আপনি ধরুন শুয়ে আছেন খাটে, আপনি খাটে বসে কারেন্ট চলে গেছে, এই যে রিমোট চাপ দিবেন চলতে থাকবে, অনেক বাতাস হয়তো। হ্যাঁ, এটা কিন্তু চায়না একটা চার্জ কন্ট্রোলার, 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা, এটার সাথে আবার এই যে এখানে আপনার ইয়াও দেওয়া আছে, এটা হলো টেনার এম, এটার গেসটা দেখেন আপনি, আমরা চলে আসছি হচ্ছে বিসমিল্লাহ সোলার আইপিএস গ্যালারিতে। যারা চিন্তা করেন বিদ্যুৎ ছাড়া কিভাবে আপনার বাড়িতে সেট আপ নিবেন সম্পূর্ণ, একদম এসি থেকে শুরু করে ফ্যান লাইট সবকিছু কিন্তু এই সেট আপে চলবে, তো আমাদের সাথে কিন্তু আছে ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কি দেখাবেন? আজকে এখানে হচ্ছে হাইব্রিড মেশিন আছে, এখানে হচ্ছে সোলার প্যানেল আছে, তারপরে ডিসি ফ্যান আছে। তো যারা হচ্ছে বিদ্যুৎ ছাড়া, এখন তো সামনে গরম, বিদ্যুৎ চলে যাবে, তো ডাইরেক্ট সোলার থেকে ইনশাল্লাহ আপনারা কারেন্ট সেভ করতে পারবেন। তার মানে যদি কেউ চায় যে আমি টোটালি বিদ্যুৎ রাখবোই না, টোটালি শুধু সোলার প্যানেলে সেট আপ করতে পারবো, সেটা সম্ভব সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। আমি হচ্ছে বলবো যারা হচ্ছে প্রবাসী ভাই আছেন, যারা আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করবেন, নেবেন, আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। কারণ আমাদের ম্যানেজার সাহেব সুজন ভাইকে বলা আছে যে জেনুইন আপনার ইনফরমেশনগুলো আপনাদেরকে দিবে, এবং যেই কথা আপনাকে বলবে সেইভাবে ইনশাল্লাহ কাজে সেই মালামালগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই সোলার আইপিএস এর যা মালামাল লাগবে আমাদের কাছ থেকে নেবেন। তো এই ডিটেলস এই সম্পর্কে কথা বলবে আমাদের সুজন ভাই, সবাই সালাম দেন একটা। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার, শপ নাম্বার 20-21, মানে আমাদের এখানে দুইটা শোরুম, ক্যাপিটাল টাওয়ার একদম ফ্রন্ট সাইডে, একদম ফ্রন্ট সাইডে আপনার এই পাশে ইলেকট্রিক গলি, এটা হলো ইলেকট্রিক গলি 1 নম্বরের, এই গলির একদম ফ্রন্ট সাইডেই বাইরে থেকে দেখা যায় আমাদের শোরুমটা। আচ্ছা, তো আমি একটু জানতে চাচ্ছি ভাই আপনারা আসলে কি কি সেটআপের কাজ করেন? আমরা আপনার অফগ্রিড এবং হাইব্রিড ডিসি অনগ্রিড সব ধরনের সেট আপই আমরা কাজ করি। তো আসলে আমাদের প্রথমে এখানে যেগুলো দেখতেছেন এগুলো ডিসি সিস্টেমের সেট আপ, আর এই যেগুলো দেখতেছেন এগুলো হলো হাইব্রিড সিস্টেমের সেট আপ, আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো অফগ্রিড সিস্টেমের সেট আপ। অনেকে জানতে চায় যে অফগ্রিড কি, হাইব্রিড কি এবং ডিসি সিস্টেম কি, ঠিক আছে? তো অফগ্রিড হলো আপনার এই যে এই দেখেন আপনার মাইক্রোটেকের বলেন বা লুমিনাসের বলেন, যেগুলো সোলার আইপিএস এগুলো হলো অফগ্রিড, এটা হলো PWM চার্জ কন্ট্রোলার, আর এটা হলো আপনার MPPT চার্জ কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা, এটা থেকে আপনার বিদ্যুৎটা সরাসরি তৈরি করে আপনার বাসার যত লাইট ফ্যান আছে এগুলো আপনি সরাসরি সূর্যের আলো থেকে আপনাকে আউটপুট দিতে পারে, মানে আপনার লোডগুলা সরাসরি বিদ্যুৎ তৈরি করে চালাইতে পারবে। আচ্ছা, আর এটাতে যেটা হয় এটাতে হলো আপনার অফগ্রিড যে সিস্টেম হলো আগে আপনি সূর্য থেকে চার্জ করবে, তারপর আপনাকে ব্যাকআপ দিবে, মানে রিজার্ভটা সে তখনই শেষ করে ফেলায়, আর এটাতে রিজার্ভ করেও রাখবে আবার আপনাকে আউটপুটও দিয়ে দেবে, দুইটা একসাথে হয়। এটা হলো হাইব্রিড সিস্টেম। এটাতে আপনি ধরেন আপনি কারো যদি এসি থাকে, পানির মোটর থাকে, এবং আপনার দুইটা ফ্রিজ লাইট টেলিভিশন অয়েল এভরিথিং বাসার সবকিছু কিন্তু আপনারা এরকম প্রত্যেকটা সেক্টর অনুযায়ী ভাগ ভাগ করা আছে, 1 কিলো আছে, 2.5 কিলো আছে, 3 কিলো আছে, 5 কিলো আছে, 10 কিলো আছে, যার যেমন যার যেরকম চাহিদা। কারো বাসায় দেখে আমরা যেমন গত আগামী আজকে কাজ চলতেছে আমাদের দোহারে, এখানে 1 কিলোওয়াটের এই সিস্টেমের কাজটা চলতেছে, আগামী কালকে আমাদের প্রোডাক্ট যাবে হলো আপনার কুমিল্লাতে, ওখানে 10,000 ওয়াট মানে প্যানেল আছে, আপনার 14,000 ওয়াটের প্যানেলের কাজ চলবে ওখানে। মানে ওনার এখানে একটা কলেজ আছে, কলেজের অনেকগুলো লাইট ফ্যান চলে, আবাসিক ওটা আপনি আবাসিক হল আছে, হলের ভিতরে অনেকগুলো লাইট ফ্যান থাকে, রাত্রেও ব্যাকআপটা দরকার হয়, যার কারণে সে রিজার্ভ করে তারপরে সে ওখানে ব্যাকআপ নেবে, ওখানে আমাদের কাজ চলবে। ওগুলো আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন, আমাদের যে বিসমিল্লাহ সোলার আইপিএস গ্যালারি বা সোলার আইপিএস গ্যালারি দুইটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, এই চ্যানেলে আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রতিদিনের ভিডিওগুলো আপডেট আপনারা দেখতে পারবেন। ভাই আমি একটা জিনিস জানতে চাই, এটা আসলে কেন করবে, বিদ্যুৎ থাকা অবস্থায় কেন মানুষ এটা করবে, এটা বলেন আমাকে। আসলে এখন বর্তমানে বিদ্যুৎ আছে, ধরেন আপনার বিদ্যুৎ একবারই টোটালি গেল না, সাপোজ এখন আপনার যে রেট বিদ্যুতের যে বর্তমান যে রেট, আপনাকে যে বিলটা আমি আমার বাসার কথাই বলি, আমি 600 টাকা দিতাম, এখন ওইটা আমি 2,000 টাকা দিই, আচ্ছা কোনো মাসে 1500 টাকা দিই, দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আমরা কি করব,
এখন আমরা করব কি এখন আমরা এই যে হাইব্রিড সিস্টেম করব হাইব্রিড সিস্টেম করলে আমার দিনের বেলা যে বিদ্যুৎটা আমি খরচ করতাম সাপোজ ধরেন আমি পার ডে যদি আমি 1500 টাকা বিল দিই তাহলে আমার 50 টাকা বিদ্যুৎ প্রতিদিন খরচ হয় তাই না তাহলে 50 টাকার বিদ্যুৎ থেকে যদি আমি আরো 20 টাকা যদি মাইনাস করতে পারি তাহলে আমার কত 330 টাকা বিদ্যুৎ আমি পার ডে খরচ করতে পারি মানে অলমোস্ট মানে 40% আমি বিদ্যুৎ বিল সেভ করতে পারতাছি তাহলে এটার থেকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত যখন আমার সোলার সোলার একমধ্যে এই যে হাইব্রিড সোলার সিস্টেম এটা কিন্তু আপনার এক একটা প্যানেলে 550 ওয়াট লুঙ্গি সোলার প্যানেল এটা এছাড়াও আরও প্যানেল আছে আপনার জে আছে ক্যানাডিয়ান আছে আপনার টিনা আছে অনেকগুলা ভালো ব্র্যান্ডের নাম বললাম আমি এগুলো আপনি একুরেট ভোল্টেজ পাবেন এগুলা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি বাজারে বিভিন্ন রকমের অনেক ধরনের আপনাকে বলবে এটা জার্মানি এই সেই অনেক কিছু বইলা আপনাকে প্যানেল দিয়ে দেবে যে এটা হাইব্রিড এটা আপনার একুরেট ভোল্টেজ আসবে এই সেই কিন্তু আপনি আমি যেগুলো নাম বললাম এই নামের ভিতরে থেকে আপনি যে কোনো একটা প্যানেল নেন কোনো প্রবলেম নাই আপনি একদম চোখ বুঝে ব্যবহার করতে পারবেন আমরা ওই সব ধরনের প্যানেল আমরা বিক্রি করি না এটা হচ্ছে কি প্যানেল এটা হলো লুঙ্গি সোলার প্যানেল বাইপেশিয়াল এটা ঠিক আছে আর আপনার যে আসতেছে যে আমাদের শেষ হয়ে গেছে যে আছে তারপরে হলো আপনার ক্যানাডিয়ান আছে টিনা আছে এই এই ধরনের যে সোলার প্যানেলগুলো আছে এগুলো আপনি খুব ভালো মানের এবং আপনার একুরেট ভোল্টেজ পাবেন এগুলোতে আচ্ছা এর এর সাথে আপনি এখানে এনআরএন এটা হলো এনআরএন ব্র্যান্ড এটা চায়না ব্র্যান্ড হ্যাঁ এটা সানমন ব্র্যান্ড আচ্ছা এটাও এনআরএন এর ব্র্যান্ড আচ্ছা এছাড়াও আপনার আমাদের ডংজিং ব্র্যান্ডের ডিজেডিসি ইনভার্টার আছে তারপরে আমাদের কাছে আছে গ্রোয়ার্ডের ইনভার্টার আমাদের কাছে আছে লুমিনাসের ইনভার্টার আমাদের কাছে আছে আপনার মাইক্রোটেকের ইনভার্টার এবং আপনার সুবাস্তিকা ব্র্যান্ডের ইনভার্টার ইনভার্টারের জগতে যতগুলা ইনভার্টার আছে ইনশাআল্লাহ আমাদের যেগুলো ভালো এগুলো আপনি আপনার আপনার মানে সোলার জগতে যা যা আছে সবই আপনাদের কাছে পাবেন সব সব আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি এগুলো কি চাইলে সেপারেট কিনতে পারবো অথবা যদি সেটআপ নিতে চাই সম্পূর্ণ আপনাদের কাছে সেটআপ আমরা সারা বাংলাদেশে সেটআপ করে থাকি এই কিছুক্ষণ আগেই বললাম আমাদের আজকে সেটআপ চলছে দোহার বাট 1 কিলোওয়াট কিন্তু সে আমাদের কাছ থেকে নিচ্ছে তার খরচ যাচ্ছে আপনার 1,65,000 টাকা আচ্ছা কারণ এত টাকাটা যায় না এত টাকা হবে না আরো কম হবে বাট উনি দুইটা ব্যাটারি সেট আপ করতেছে কারণ ওনার অনলাইনে কাজ করে যার কারণে ওনার ব্যাকআপ প্ল্যানটা বেশি লাগবে রাত্রে ব্যাকআপটা বেশি লাগে ওনার এলাকায় ইয়ে থাকে না ধরেন এটা 1 কিলোওয়াটের সেট আপ আচ্ছা এটাতে আমাদের যদি আমরা ঢাকাতে লাগাই বা ঢাকার বাইরে যেখানেই লাগান না কেন আপনার 1,39,000 বা 35,000 টাকার মতো খরচ পড়ে আচ্ছা ইন্ডিয়ান যেগুলো আছে ইন্ডিয়ান এগুলোতে 2 বছরের ওয়ারেন্টি থাকে এগুলো আমাদের এখানে কোনো বাংলা আইপিএস নেই সব ইন্ডিয়ান আইপিএস সব ইন্ডিয়ান আইপিএস আর এগুলো সব চায়না আচ্ছা এগুলো সব চায়না এছাড়া এই যেগুলো দেখতে পাচ্ছি লাইটিং থেকে শুরু করে সব যে সেটআপ তারটা সব এই যে আপনি বর্তমানে যে অ্যাড দেখেন আপনারা ইয়াতে alibaba.com এ এই যে এটা কিন্তু অ্যাভেলেবল অ্যাড দিচ্ছে এখন ঠিক আছে এটা কিন্তু চায়না একটা চার্জ কন্ট্রোলার 30 এমপির চার্জ কন্ট্রোলার আচ্ছা আচ্ছা এটার সাথে আবার এই যে এখানে আপনার ইয়াও দেওয়া আছে আপনি যেটা লাগাবেন এর সাথে একটা আপনার স্ক্রু ড্রাইভার দেওয়া আছে হ্যাঁ এটাতে আপনি নিজে নিজে এটা সাথেই থাকে যে ওয়ার্ক হারানোর কোনো সুযোগ নেই এছাড়া আপনি 10 এমপির চার্জ কন্ট্রোল থেকে শুরু করে আপনার লাইট ফ্যান তারপর একটা ব্যাটারি কেবল ঠিক আছে টিউব লাইট সুপার স্টারের চার্জ কন্ট্রোলার এবং এখানে এই যে সবচেয়ে বড় ইয়া হলো এখানে সেটআপের তার হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি অনেকেই বক্ষচক্র তার দিয়ে আপনার সেট আপ করে দিব ঠিক আছে এখানে এটা 6 RM এটা কি পিতলের হ্যাঁ এটা এটা না পিতল না এটা হলো আপনার তামা 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 হ্যাঁ তামা এই যে দেখেন এটা তামা হ্যাঁ এটা আমি খুলে রাখছিলাম এই যে যে এখানে খোলা আছে আমি কালকে বাই করছিলাম এটা 6 RM ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম 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 গ্লেসটা দেখেন কোনো কালো কোনো শেড নেই ওকে অরিজিনাল তামা এটা হলো 6 RM এটা আপনি 1 কিলোওয়াটের যে সিস্টেম আছে এগুলোতে ব্যবহার করবেন আর এর চেয়ে বেশি হলে আপনি 10 RM ব্যবহার করতে হবে এটা হলো 10 RM এটার গেসটা দেখেন আপনি এই দেখেন এটা এটা গেসটা দেখেন কত সুন্দর এটা 10 RM এটা 10 RM এটা কিন্তু আপনি অনেকে 16 RM বলে চালাই যায় আসলে এটা 16 RM না এটা 10 RM আচ্ছা আপনি যারা 5 কিলো 3 কিলো এবং 10 কিলোওয়াটের করবেন যারা আপনি প্যানেল সেটআপ সিস্টেমে করবেন তখন আপনি 10 RM ব্যবহার করবেন বাট আপনি ব্যাটারি কেবলে যখন যাবেন তখন মিনিমাম 16 RM কেবল ব্যবহার করবেন কারণ ওটা যদি না করেন তাহলে কিন্তু আপনার এই যে এমপিআরটা যায় ব্যাটারি থেকে যে এমপিআরটা যাবে সেই এমপিআরে কিন্তু আপনার
ব্যাটারি কেবলগুলো কিন্তু আপনার জ্বলে যায় গলে যায়, এখানে একটা রিস্ক থাকে। সেক্ষেত্রে ব্যাটারি কেবল আপনার মোটা কেবল ব্যবহার করবেন। সাপোজ আমি একটা জিনিস দেখাই দিই আপনাকে, এই যে এটা আছে না, এটা কিন্তু আপনি ডিসি কেবল, এই যে জাস্ট এগুলো চলার জন্য, ঠিক আছে, এগুলা এই লাইটটা চলার জন্য। কিন্তু আমরা কিন্তু চাইলে আমরা চিকন তার দিয়েও করতে পারতাম, তাই না? এটাও কিন্তু অনেক মোটা, দেখেন এটার তারের অবস্থা অনেক মোটা, দেখছেন? এটা দেওয়ার কারণ হলো ব্যাটারি থেকে এমপিএটা বেশি যায়, বেশি যায়। টেকনিক্যাল কিছু ইস্যু আছে, এগুলো যখন আপনি মেইনটেইন করে যখন একটা প্রোডাক্ট সেটআপ করবেন তখন ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এগুলা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। ওকে, আচ্ছা, ব্যাটারি ডাটা এভরিথিং সেটআপ, আসলে এগুলো তো সেপারেট প্রাইস বলার কিছু নাই, যদি সেপারেট না, এগুলো আসলে কোম্পানি আপনার রহিম আফরুজের প্রোডাক্ট, এগুলো এটা রহিম আফরুজের স্প্যাক থেকে শুরু করে রেমসো সবকিছু আমাদের কাছে আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্যানেল, এখানে আমাদের প্যানেল। বাট আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, যারা আপনি ইয়ার চিচ্ছা আপনার এলো লাইটিং চার্জার চাচ্ছেন, মোবাইল চার্জ করা লাগবে, এই যে এখান থেকে মোবাইল চার্জ করবেন, মোবাইল চার্জ করতে পারবেন, আবার মোবাইলের চার্জার দিয়ে এটাও চার্জ করতে পারবেন, এটাও চার্জ করতে পারবেন, আবার আপনি সোলার থেকেও চার্জ করতে পারবেন। এটা ভিতরে আপনি বিল্ট ইন করা আছে লিথিয়াম ব্যাটারি। এটা আলো দেখবেন, এই দেখেন আলোর অবস্থা, যদি আমার এখানে অনেক লাইট, তারপর এখানে অনেক অলক আলো আছে, দেখেন এটা দুইটা কালার, একটু হালকা, এটা ইমার্জেন্সি লাইটও আছে। ঠিক আছে, আপনি যদি কোথাও গাড়িতে ব্যবহার করেন, যাচ্ছেন, ওই যে বললাম বান্দরবন যাচ্ছেন, সামনে রেখে ইমার্জেন্সি দিয়ে যেতে পারবেন, আবার ওইখানে যে এটা ব্যবহারও করতে পারবেন। এরকমের আপনার সব কিছু, হ্যাঁ সেটা আছে, স্টিক লাইট থেকে শুরু করে। আমি স্টিক লাইটটা একটু দেখাই দিই, কারণ আমাদের দর্শকরা অনেকেই ফোন করে যে ভাই স্টিক লাইট, আমি প্যাকেট থেকেই দেখাই। এই যে দেখেন, এটা লিস্টিক লাইট, এটা একটা আছে, এটা সোলারে চলবে, না এটা সোলারে চলবে, আচ্ছা এটা সোলারে চলবে। আরেকটা আছে এই যে, এই যে একটা দেখেন, যেগুলো আলো বেশি যদি চান, হুম হুম, আপনি এই যে 40 এম্পিয়ারের যে 40 ওয়াটের যে সোলার প্যানেল দিতেছেন, হ্যাঁ হ্যাঁ, একটা একটা ইয়া দিবেন, প্যানেল দিবেন, আর এটা আর এর একটা ব্যাটারি দিবেন, আলাদা একটা খুঁটির মধ্যে লাগাই দিবেন, ঠিক আছে, সারা রাত জ্বলবে, তারপরও দেখবেন যে এটা শেষ হবে না। রিমোট সিস্টেম আছে, আপনি ধরুন শুয়ে আছেন খাটে, আপনি খাটে বসে কারেন্ট চলে গেছে, এই যে রিমোট চাপ দিবেন, চলতে থাকবে, অনেক বাতাস হয়তো, হ্যাঁ এটা আপনি, এটা হলো আমি এখানে একটা 100 এম্পিয়ার ব্যাটারির সাথে লাগাইছি, যারা ডিসি সিস্টেম করবেন তাদের এরকম ব্যাটারি থাকবে, এরকম ব্যাটারি থাকবে, এটা কি ব্যাটারিতে চলবে না এগুলো? হ্যাঁ এগুলো সব ব্যাটারিতে চলবে, এই যে এটা আমি চালাই দেখাই, এই দেখেন, ওয়াও কত স্পিড, রেজিস্ট্যান্স কেমন হয় এগুলো? এগুলো খুবই অল্প টাকায় নিতে পারবেন, এগুলো আমাদের প্যাকেজ হিসেবে দেওয়া হয়, আর এছাড়া আপনি খুচরা যদি নিতে চান তাও আমাদের কাছ থেকে, আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে দাম দেখে তারপর নিতে পারবেন। জি আচ্ছা আচ্ছা ভাই, এগুলোর পাশাপাশি আমি তো জানি আপনাদের কিন্তু ভ্যারাইটিস বিজনেস আছে, আমাদের ভাই ফার্স্টে যে ভাই কথা বললো তার কিন্তু ভ্যারাইটিস বিজনেস আছে। হ্যাঁ আচ্ছা, এই এই ব্যবসা দেখাশোনা কিন্তু ভাই করে, আপনারা কিন্তু আলোচনায় ভাইয়ের সাথে সব ডিটেলস আপনারা করে নেবেন। আর যদি সরাসরি কেউ আসতে চান মিরপুর ক্যাপিটাল টাওয়ার, ক্যাপিটাল টাওয়ারের একদম ফার্স্ট মানে ইয়া ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যেটা হয়, এটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরই বলে, লিফটের যে ফার্স্ট শুরু হয়েছে এখান থেকেই একদম ফ্রন্টে। আর যদি কেউ না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে সেটআপগুলো করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারো, কোনো সমস্যা, কুরিয়ারের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে নিতে পারো প্রোডাক্টটা, সেটাও নিতে পারবে, তাই তো? জি জি। আর আরেকটা জিনিস জানতে চাই, প্রাইস তো আসলে আমরা ওইভাবে কোনো কিছু বলি নাই, তারপরেও মার্কেটের যাচাই করে কাস্টমার সবচেয়ে রিজনেবল প্রাইস আপনার কাছে পাবে তো? জি জি ইনশাআল্লাহ। আপনার এখানে আমাদের বিশেষ করে যেটা বললাম না, কোয়ালিটি, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আপনি টাকা একটা জিনিস ধরেন, এটার দাম হলো আপনার 3500 টাকা, আমি আপনাকে এটা আবার 2500 টাকা এনে দিতে পারবো, ঠিক আছে, তো কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে না, তখন কোয়ালিটি অবশ্যই দরকার আছে, একটা জিনিস কিনলেন কিছু টাকা কমের জন্য আসলে জিনিসটা খারাপ কিনার কোনো মানে হয় না, ঠিক আছে, কারণ টাকা আপনি খরচ করতেছেন 3500, তো আর একটা দাম 3800 টাকা, মাত্র 300 টাকা ডিফারেন্স, কোনো ঠকে যাবেন না, আপনি 300 টাকার জন্য ঠকার কোনো দরকার নেই। আবার আপনাকে এরকম বলবে সব একই জিনিস একই রকম সবকিছু, বাট দেখবেন কি জানেন আপনারই উল্টা ধরায় দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি চাইবেন কিছু কম কিনছেন, এই কিন্তু এখানে আসলে এটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কথা বলে নেবেন, আর যারা ইমোটসেপে কন্ট্যাক্ট করতে চান, প্রবাসী আছেন, তারা ইমোটসেপে কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।